Dam çay desi pay turu şurak. Desa rate pay tişo, sayı yazar evet. Canalar doğru zayı. İde bas azar. İde dam çay desi pay turu şurak. Besi gine hayatın azar bot turu şurak. Azar bot. Sayı azar. Akash mı niger? Dam çay desi şarap sayı azar taka. Solid palla bolle. Solid palla. Ji. İde dam bato. Dam şarap azar. İde design. Buildinger ya design de o designi koroy. İzler akash kiri. আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম টাঙ্গাইলের ঘাটাল উপজেলা ধলাপাড়া বাজারে আসসালামু আব্দুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভালো আছেন হ্যাঁ আছি ভালো কি নিয়ে আসছেন ভাই দরজা জানালা দরজা জানালা এই কি কার দরজা আকাশমণি কার আকাশমণি জি এই গুণিতে ধরবে নাকি না গুণ খাবে না গুণ খাবে না 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 কতদিন যাবত এই ব্যবসা করছেন ব্যবসা করছি 22 বছর এই হাটে 16 বছর বিরাস হাটে 16 বছর জি আপনার কি দোকান আছে এখানে হ্যাঁ আছে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম কি দোকানের নাম কি রেডিমেড ফার্নিচার রেডিমেড ফার্নিচার কি কি ফার্নিচার আপনি জানালা দরজা জানালা দরজা জি আপনার এখানে ঠিকানা একটু বলে দেন ধলাপাড়া বাজার স্কুল স্কুল মার ধলাপাড়া বাজার স্কুল মারের দক্ষিণ পাশে ঘর দক্ষিণ পাশের ঘর জি আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার বলতেছি দর্শক ভাইরা 017 আপনার সাথে যোগাযোগ করতে পারে সবসময় নাম্বারটা খোলা থাকে এই নাম্বারটা বলবেন 017 হ্যাঁ 27895141 দর্শক ভাইরা নাম্বারটা তো পেয়ে গেলেন এই নম্বরে যোগাযোগ করলে বিভিন্ন রকমের দরজা এবং জানালা পাবেন অনেক মজবুত হ্যাঁ আকাশমণি কাঠের দরজা মাত্র 3500 টাকায় পেয়ে যাবেন দলাবড়া হাটে সুযোগ সুবিধা আছে অনেক দলাবড়া হাটে অনেক সুযোগ সুবিধা আছে অনেক সুযোগ সুবিধা আছে কোন সর বাটপার নাইট আউট নাই কোন দালাল ভালাল নাই নিজের ইচ্ছামত জিনিস কিনে নিতে পারবে কোন ঝামেলা নাই এই দরজা যখন কিনে নিয়ে যাবে তখন কি কোনো এই খাজনা দেওয়া লাগবে হ্যাঁ খাজনা সীমিত একদম সীমিত খাজনা হ্যাঁ সীমিত কেমন দরজা প্রতি কত টাকা নেয় দরজা প্রতি 50 টাকা দরজা প্রতি 50 টাকা 50 টাকা মানে দরজা নিলে 50 টাকা দিবে হ্যাঁ তো খাজনা অনেক কম হ্যাঁ অনেক কম এইটা কি কাটের দরজা এটা এটা আকাশমণি আকাশমণি এটার দাম কত এটার দাম চাইতেছি 3500 বেশি কিনা হয় 3300 টাকা 3300 জি চ্যানেলে কথা এসে বললে কি একটু কমাই নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই একটু কমাই নেবে পাইকারি হ্যাঁ পাইকারি দাম পাইকারি হ্যাঁ আপনি তো বিভিন্ন জায়গা করে করে মাল দিতে পারবেন হ্যাঁ গোপালপুর প্রবাসী ভাইরা যারা আছে বিদেশ থেকে যারা অনলাইনে আপনার দরজা জামালার ভিডিও দেখবে তারা তো আপনার সাথে কন্টাক্ট করবে আপনার তো ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপে আপনি দেখাইতে পারবেন হ্যাঁ দেখাইতে পারবো ইনশাআল্লাহ দেখাইতে পারবেন হ্যাঁ দেখাইতে পারবো তারপর দর্শক বলবো আপনাদের আপনারা এসে দেখে শুনে যেটা আপনাদের পছন্দ আপনি নেবেন এখানে সব ফ্রেশ মাল এখানে কোনো ই নাই সব নতুন একদম নতুন কারখানা থেকে তৈরি হয়েছে এখানে কিন্তু কারখানাও আছে খুব ভালো কোয়ালিটি পাবেন খোলা আকাশের নিচে আপনারা দেখতে চেয়েছেন ধলাপাড়া দরজা জানালা কাঠের হাট দেখেন খোলা হাটে এখন আছি এই দেখেন পুরো হাটটা আপনাদের দেখাচ্ছি দর্শক এটার দাম চাইতে 6500 টাকা এইটা কিসের দরজা এটা এটা চলে পাল্লা বিল্ডিং এর দরজা এটা বিল্ডিং এর জন্য জি পাল্লা পাল্লা সহ হ্যাঁ হ্যাঁ দরজা দরজা সহ পাল্লা সহ একদম 6500 টাকা 6500 জি দর্শক দেখেন 6500 টাকায় আপনার কোটি টাকার বিল্ডিং এ লাগাইতে পারতেছেন মাত্র 6500 টাকায় অনেক সুন্দর দরজা এই পাশেটা কি আপনার হ্যাঁ আমার এটা দেখেন এটা এটা কি দরজা বলে এটা এটা সলিড পাল্লা বলে সলিড পাল্লা জি এটার দাম কত একদম 5500 5500 জি ভিডিও দেখে আসতে কিছু কমাই নেবেন তো হ্যাঁ অবশ্যই নেব এই পাশে আরেকটা হ্যাঁ আরেকটা
এটি কি দরে এটা এটা হচ্ছে রেট্রো এই ডিজাইন কি ডিজাইন বলে এটা ডিজাইন বিল্ডিং এর যে ডিজাইনটা ওই ডিজাইন করা হয়েছে বিল্ডিং এর ডিজাইন এর একটা দরজা রেডি করতে আপনারা কাঠ এবং মিস্ত্রি করে কত টাকা খরচ করেন 4.5 মত করে 4.5 মত করে জি আপনি যে দামে বিক্রি করতেছেন যে এই দামে তো একটা দরজা বানাইতেই লাগে লাগে নিজেরা কাজ করি নিজেরা কাজ করেন জি এই জন্য আপনাদের সমস্যা হয় না 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 দিতে পারি একটা ডিজাইন এটা তো অনেক সুন্দর লাগছে হ্যাঁ ডিজাইন ভালো এগুলো সব বিল্ডিং এ লাগাইতে পারবে হ্যাঁ পারবে এই দরজাটার দাম কত এই দরজাটার দাম 7000 7000 বিল্ডিং এ লাগাইতে পারবে পারবে এগুলো কি টিনের ঘরে লাগানো যায় হ্যাঁ টিনের ঘরে লাগানো যায় টিনের ঘরে লাগানো লাগানো যাবে তবে এটা বিল্ডিং এর জন্য বেটার হ্যাঁ বিল্ডিং এর জন্য বেটার বিল্ডিং এর জন্য আরো উন্নত মানের দরজা আছে আরো উন্নত মানের দরজা আছে জি আবার কোন দর্শক যদি আপনাকে অর্ডার দেয় ঠিক আছে আমাকে এরকম ডিজাইন দেয় এরকম আপনি দরজা দিবেন সেটা পারবেন দিতে হ্যাঁ পারবো ইনশাআল্লাহ সেটা তার ডিজাইনের উপর নির্ভর দাম পড়বে ডিজাইনের উপর ডিজাইনের উপর দাম পড়বে এই ডিজাইন নিয়ে হ্যাঁ কিন্তু গ্যারান্টি দিতে পারবেন গ্যারান্টি দিতে পারবেন যে ঘুরিতে খাবে না হ্যাঁ হ্যাঁ এবং আপনার যে সম্পূর্ণ সার থাকতে হবে সম্পূর্ণ সার থাকতে হবে জি কি কাঠের মূলত আপনার আকাশমণি ভালো হবে আকাশমণি সবথেকে ভালো হবে জি এরকম কোন কত বছর ধরে ব্যবসা করছেন আমি ব্যবসা করছি 22 বছর হাটে আছি 16 বছর ধরে 16 বছর জি এর আগে যে মাল বিক্রি করছেন এর ভিতরে কোনো ই আসছে কিনা রিপোর্ট আসছে না ব্যাড রেকর্ড রিপোর্ট কোনো আসে না আপনি নিজেই মাল তৈরি করেন জি নিজেই মাল তৈরি ঘাটাইল হাটে ঘাটাইল খোড়া আকাশের নিচে যে খোলা হাট দেখেন এখানে অনেক রকমের খাট আছে অনেক রকমের খাট অনেক রকমের আলমারি খাট ড্রেসিং টেবিল আপনারা সাশ্রয় মূল্যে কিনতে পারবেন চাচা কেমন আছেন আছি ভালো ভালো আছেন কি নিয়ে আসছেন আপনি খাট নিয়ে এসেছি কি খাট নেই খাট নেই আপনার খাট এই খাট আনছেন জি এই খাট বানাইতে কয়দিন লাগছে কাকা না একদিনই তো হয় একদিন লাগে এই মজুরি কত হয় মজুরি 1500 হাট পর্যন্ত আনতে আপনার কত টাকা খরচ হয় 3000 এর মতো 3000 এর মতন বেচার রেট কত বেচার রেট 3500 4000 হবে আচ্ছা বেচার রেট হচ্ছে 3500 3500 4000 টাকা বেচার আর তারপর একটা এই দুটো একই এই দুটো একই আপনার বানাইতে খরচ হয় 1500 টাকা আর হাট পর্যন্ত আসতে খরচ হবে আপনার 200 3500 নিজের খরচা মোট আপনি 3500 টাকা বিক্রি করবেন এটা হ্যাঁ চ্যানেলের কথা এসে বললে কি একটু কমাই নেবেন যে আমরা চ্যানেল থেকে আসছি চ্যানেল থেকে কম আমরা কিনে আনি আমরা তো বানাই না আপনি কিনে আনেন আপনি কয় টাকা লাভ থাকে এটা খাটে পুরো ঠিক আছে বাজান সর্বনিম্ন কয় টাকা লাভ হলে ছেড়ে দেন 500 200 300 হবে হইলো 200 300 500 লাভ হলে ছেড়ে দেন আচ্ছা সামনে আপনার ওই যে আর একটা খাট দেখি চলেন সামনে চলেন চাচা এই খাটটা কত এই যে খাটটা দেখতেছি এই খাটটা কয় টাকা এটা 5000 5000 কি খাটের খাট এটা আকাশমণি হ্যাঁ আকাশমণি আচ্ছা পরেরটা পরেরটাও এটা কি খাট দেওয়া এই খাটটার দাম কত 6000 6000 তারপরেরটা এইগুলো কি গুণিতে খাবে কাকা গুণে খাবে না এটা গুণিতে খাবে না না গ্যারান্টি আছে গ্যারান্টি কত দিনের ওরা আমি মাঝেরই নাই ওরা গ্যারান্টি দিন দিবে গাওয়া দিন চাই মানে ঘুরিতে খাবে না নর্মালি ইউজ করলে 20 বছর ইউজ করতে পারবে হ্যাঁ চাচা এই হাটটা কতদিন ধরে হচ্ছে বহুদিন আগে জন্মের আগে তো না দেখি লাগো আগে বুড়া মরে গেল আপনাদের জন্মের আগে থেকে এই খাট হ্যাঁ তা তো শত বছরের বেশি এত সেই আপনি কতদিন এই হাটে আসেন 50 60 বছর আপনি 50 60 বছর এই এই হাট করেন আপনি হ্যাঁ বাড়ি এই জায়গায় আপনার বাড়ি এই এলাকায় হ্যাঁ 50 60 বছর হাট করতেছেন